ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ومتركون যদি শব্দ ব্যবহার করে কাউকে কিছু বলা বা এরকম কেন করলে বা এরকম করলে এরকম হতো না এই জাতীয় কথা বলা সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ না বোন এটির মধ্যে দিয়ে তাকদির অস্বীকার হয় বা ইসলাম থেকে বের হয়ে যায় বিষয়টি এমন নয় যেহেতু তিনি ইচ্ছাকৃতভাবে তাকদিরকে অস্বীকারও করছেন না বা তিনি এমন কোনো বিশ্বাস রাখতেছেন না যে রিয়েলি এটা কিন্তু এটি কথার কথা এভাবে বলা হয় আর এ ধরনের ক্ষেত্রে হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে যে লাও বা যদি শব্দ ব্যবহার করি যে যদি তুমি এরকম করতে তাহলে এরকম হতো না এই যদি শব্দ ব্যবহার করে কোনো কথা বলতে আমাদেরকে সতর্ক করা হয়েছে এটি লাও শব্দের মধ্য দিয়ে কথা বললে সেখানে শয়তান এসে উপস্থিত হয় এবং শয়তানের যে দরজা শয়তানের যে পথ সে পথ উন্মুক্ত হয় অর্থাৎ শয়তান একটি সুযোগ পেয়ে যায় এখান থেকে তাকদির অস্বীকার করার বা তাকদির বিরুদ্ধে কথা বলাতে আমাদেরকে সে বিভিন্নভাবে এটি করে থাকে অর্থাৎ আমাকে দিয়ে প্রকারান্তরে তাকে অস্বীকারের মতোই কথা বলানোর চেষ্টা করে এই যদি শব্দ ব্যবহারের কারণে অতএব আমরা যদি শব্দ ব্যবহার করে কোনো কথা বলার চেষ্টা করব না বরং আমরা বিশ্বাস করব কদ্দার আল্লাহ হুমাশাহ আ ফালা যদি কখনো কোনো কিছু হয় যে এটি আল্লাহর ফয়সালা ছিল তিনি যা চেয়েছেন তাই হয়েছে অতএব এক্ষেত্রে আমরা অ্যাডভান্স বা ভবিষ্যৎকে নিয়ে কোনো কথা বলবো বা অতীতে কোনো কিছু ঘটেছে সেটা যদি এরকম হতো তাহলে এরকম হতো না এ ধরনের কথাও বলবো না যেহেতু আল্লাহর ফয়সালা অনুযায়ী সব কিছু হয়ে থাকে আমি অমনটি করব না সেটি ছিল আল্লাহর ফয়সালা অমনটি করব না এবং সেরকম হবে না বরং যেটি হওয়ার সেটি হয়েছে এটি হচ্ছে ইমানদারের তাকদিরের প্রতি বিশ্বাসের মূল কথা অতএব আমরা এমন কথা কাজ ইঙ্গিত এটি আমরা ইঙ্গিতের দিকে আমরা যাব না যে কথা কাজ আমাদেরকে তাকদিরে অস্বীকারকারী বা তাকদিরের বিষয়ে আমাদের যে জ্ঞানের অভাব রয়েছে বা তাকদিরের বিষয়ে যে আমাদের বাড়াবাড়ি রয়েছে সেই দিকে না নেয় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে অতএব যে কোনো ক্ষেত্রে আমরা মাশাআল্লাহ আল্লাহ বলব অথবা কদ্দার আল্লাহ হুমাশাহ যা আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ যা পছন্দ করেছেন সেটি ফয়সালা হয়েছে অতএব আমরা এক্ষেত্রে সব বিষয়গুলো আল্লাহর উপরেই ছেড়ে দিব নিজেরা কাউকে কোনো বিষয় নিয়ে অতীতের হোক বা ভবিষ্যতের হোক কোনো বিষয় নিয়ে আমরা এমন কিছু বলবো না যেটি তাকদিরের সাথে সাংঘর্ষিক আল্লাহ আলমিসাল না নবীন